আপনার কাছে সাংবাদিক পড়া ভাই, আমি জেলা প্রতিনিধি সিলেটে, চ্যানেল নাইন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোচনা থেকে আমি জানতে চাচ্ছি হাবিব ভাই, আপনি আমাদের এখানে সরকারি প্রকৌশলী হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতি কথা জুড়ে ধরবেন। আলহামদুলিল্লাহ, আমি সিলেটে জয়েন করা আমি খুবই খুশি, কারণ যে সিলেটে মানুষের কৃষিতে আমি অবদান রাখতে পারছি, কৃষিক্ষেত্রে কৃষকের জন্য আমি কাজ করতে পারছি, এই জন্য আমি মনে করি যে আমি একটি নতুন কাজের সাথে সংযুক্ত রয়েছি, সেই জন্য আমি নিজেকে আমি গর্বিত অনুভব করছি। তাহলে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনি আমাদের কাজের অগ্রগতি নিয়ে একটি কথা বলবেন। আমাদের এই মুহূর্তে যে আমাদের শেষ পাম্প হলো, সেগুলো তো এখন পানির যেহেতু প্রয়োজন নেই, চারদিকে অনেক বৃষ্টি, আমাদের পাম্পগুলো বন্ধ আছে, শেষ পাম্পগুলো বন্ধ আছে, এবং সামনের সিজন যখন আসবে তখন আমরা সেটা যথারীতি আমরা সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করবো। ধন্যবাদ হাবিব সাহেব, আমি আবার আপনার কাছে লাস্ট আমার সব চ্যানেল থেকে আমি জানতে চাচ্ছি যে শেষ প্রশ্ন যেটা আমার, আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি 2021-42, সেটা কিন্তু আমরা ডান করতে সক্ষম হয়েছি। 2021-30 সাল হচ্ছে যে স্মার্ট বাংলাদেশ, তো স্মার্ট বাংলাদেশ পরিভূমিতে যে গোলটা আছে যে SDG গোল অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কথা বলবেন জনাব আব্দুর রহমান সাহেব। আমরা চাচ্ছি দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত একটি দেশ গড়ার জন্য, আমরা খাদ্য সম্পূর্ণ অর্জিত খাদ্য শস্য যাতে আমাদের থাকে সে লক্ষ্যে বিএডিসি কাজ করে যাচ্ছে, কৃষকের সেবায় সেচ সুবিধা দেওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছে, প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। SDG কোডের মধ্যে এটাও আছে আপনার ক্ষুধামুক্ত করা, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি। আমাদের এই মুহূর্তে সিলেট অঞ্চলে যেহেতু কোনো প্রজেক্ট নেই, আমরা একটা প্রজেক্ট বাস্তবায়নের প্রচেষ্টার দিকে অগ্রসর হচ্ছি, আশা করি এই প্রজেক্টটা বাস্তবায়িত হলে কৃষকগণ আপনার সেচ সুবিধাতে অনেক উপকারের উপকার পাবে কৃষকদের। ধন্যবাদ। বাংলাদেশ ইজ এন এগ্রিকালচারাল কান্ট্রি, ইট ইজ আর মেইন ক্যাশ ক্রপ, ইট প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য ইকোনমি অফ আওয়ার কান্ট্রি, উই আর কারেন্ট ফাইন্যান্স ইন দ্য রেসপন্ডিং জোন, স্পেশালি থ্যাঙ্কস ফর মাই সাইড মিস্টার হাবিবুর রহমান সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ রাত 9:15 আমাদের চ্যানেল নাইনের সঙ্গে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোক দর্শক থেকে আমি সাংবাদিক পরাগ ভাই সিলেট জেলা প্রতিনিধি হিসাবে আপনার কাছে বিদায় রেখে যাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আমাদের এই প্রয়াসের জন্য। আমাদের আপনারা আমাদের সাথে এবং কৃষকের সাথে থাকবেন।